এটা হচ্ছে ডলফিনের মেইন আকর্ষণ। আর নিচে যদি কাছে থেকে দেখা যায় তাহলে হচ্ছে প্রচুর রোদ, তো রোদে না বসে আমি চিন্তা করছি যে একটু মানে ভিতরে যায় বসবো। এই যে দিক থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে টোটালটা খুবই সুন্দর লাগতেছে দেখতে। এই যে ডলফিন অ্যাকোয়ারিয়াম থেকে যদি আমি শুরু করি দেখেন কি সুন্দর লাগতেছে, কি মানুষ, প্রচুর হিউজ মানুষ এখানে, আস্তে আস্তে পুরাটা ভরে যাবে। তারপর ডলফিন দেখা যাবে, আই এই যে চলেন দেখে ফেলি। এই যে দেখতে পাচ্ছেন ডলফিন, এটারই খেলা দেখাবে আমাদেরকে আস্তে আস্তে শুরু হচ্ছে। এই দিক থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে ডলফিনগুলো, এই যে ডলফিনে খাবার দিয়ে দিচ্ছে, তিনজনে তিনটা খাবার দিয়ে দিল। মজার ব্যাপার হচ্ছে এদিকে আছে দুইটা, ওইদিকে আছে তিনটা, এই যে দুজনে দুইটা খাবার দিয়ে দিল। এরা এমনভাবে কন্ট্রোল করবে, এরা যা বলবে তাই করবে। এই যে দেখেন সাঁতার পারতেছে কি সুন্দর করে। খাবার দিচ্ছে আবারও, ওয়াও ওয়াও কি ফোর্টে, কি ফোর্টে, কত জোরে একদম চলে আসলে পাশ থেকে ওই পাশ। এই যে খেলা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন, প্রথমে এই পাশ থেকে শুরু করছে। এই যে খাবার দিচ্ছে, ওয়াও ওয়াও, আবার চলে গেছে সামনে। ট্রেইনার যা করবে ওরা ঠিক তাই করবে। আবার এদিকে নিয়ে যাচ্ছে, দেখেন উল্টা হয়ে গেছে সবগুলাই, তিনজনই উল্টা হয়ে শুয়ে আছে। এই মজা করতে করতে উল্টা হয়ে সাঁতার পারতে পারতে রওনা দিচ্ছে চলতেছে, ওয়াও একদম উল্টা হয়ে। মাথার উপরে দেখেন একটা পানির বোতল নিয়ে ট্রেনারের কাছে নিয়ে যা দিচ্ছে। ডলফিন যে প্লাস্টিক যে জিনিসগুলো থাকে, যে প্লাস্টিক আপনার যেন মানে সমুদ্রের ভিতরে না ফেলাই, সেটার জন্যে ওরা প্লাস্টিক নিয়ে এসে ওদের ট্রেইনারের কাছে দিয়ে দিল। প্লাস্টিক আসলে প্রত্যেকটা সমুদ্রের এনভায়রনমেন্ট নষ্ট করার জন্যে সব কিছু মিলায় দায়ী। ওয়াও দেখেন ডলফিনকে নিয়ে ঘুরতেছে, ও মাই গড, এটা ভালো ছিল। দেখেন অভ্যর্থনা জানাচ্ছে হাত দিয়ে সুন্দর করে। ওয়াও
ভালো ছিল। ও যা করবে সেভাবেই ঘুরবে পুরোটাই। ও গুড গুড ওয়ান। ও ওয়াও, কিভাবে ডলফিন ঘাড়ে করে নিয়ে তাকে কি সুন্দর করে ঘোরাচ্ছে মেয়েটাকে, ভালো লাগার মতো। ভালো লাগবে, অটোমেটিক্যালি ভালো লাগবে, আপনার আপনার ভিতরে একটা আলাদা একটা মজা আসবে। সবাই কত উচ্ছ্বসিত, সবাই কত মানে এটা দেখার পরে কত মজা পাচ্ছে, সেটাই হচ্ছে এটার বহিঃপ্রকাশ। কি মজা ছিল, ও মাই গড, এখন বাচ্চারা এত খুশি হচ্ছে দেখার পরে, ও মাই গড, সবাই খুব খুশি। সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যে ডলফিনের যে ইয়ারটা ছিল অল্প সময়ের জন্য সেটা সবাইকে দেখালাম। এখন দেখেন সবাই বের হয়ে যাচ্ছে এখান থেকে, অনেক মানুষ ছিল, অনেক মানুষ, হিউজ মানুষের সমাগম হয়েছিল সবাই মিলে এটা এত সময় মানে আমরা এটা দেখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবার জন্য দোয়া এবং শুভকামনা, ভালোবাসা থাকলো, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।